করোনাভাইরাস মহামারীর নতুন ধরন অমিক্রনের আতঙ্ক এখন বিশ্বজুড়ে। এই পরিস্থিতি অন্যান্য দেশের মতো বাংলাদেশ সরকারকেও ভাবাচ্ছে নতুন করে। এমন পরিস্থিতিতেই 2022-23 অর্থ বছরের বাজেট প্রস্তুতের কাজ শুরু করেছে সরকার। সংশ্লিষ্টদের মতে আসন্ন বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক খাতকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। আমাদের এবারের সেগমেন্ট কেমন বাজেট চাই। আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য রাজস্ব বাড়াতে হবে। রাজস্ব বাড়ানোর জন্য আমি বলবো, আমরা যদি মানুষের আয়ের স্তরগুলোকে বিশ্লেষণ করি তাহলে এটা দেখতে পারা যাবে যে একটা বৃহৎ অংশ আমাদের জনগোষ্ঠীর বৃহৎ অংশ যারা কর প্রদান করার মতো আয় অর্জন করে কিন্তু তারা করের আওতায় আসছেন না। তাদেরকে করের আওতায় আনতে হবে এবং করের আইন সহ সকল প্রকার অসামঞ্জস্যতা, আইনগত অসামঞ্জস্যতা দূর করতে হবে এবং কর আদায় সংক্রান্ত সমস্ত কার্যাবলী পদক্ষেপগুলোকে আরও সহজতর করে আমি মনে করি প্রত্যক্ষ সহ পরোক্ষ করের পরিমাণ বৃদ্ধির ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করতে হবে। ডকুমেন্ট ভেরিফিকেশন সিস্টেম, যে বিষয়টি দি ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ প্রযুক্তিতে চালু করেছে, এটির মাধ্যমে আমাদের দেশের রেভিনিউ খাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কেননা এই ডিবিএসের কারণে প্রত্যেকটি প্রতিষ্ঠান তার যথাসময়ে তার আর্থিক প্রতিবেদন প্রস্তুতপূর্বক কর রিটার্ন দাখিল করতে সক্ষম হবে, দাখিল করতে হবে এবং এই এই পদ্ধতিতে নিরীক্ষা, হিসাব এবং নিরীক্ষার ক্ষেত্রে অধিক স্বচ্ছতা পরিস্ফুটিত হবে, জবাবদিহিতা পরিস্ফুটিত হবে, যাতে সরকারের রেভিনিউর পরিমাণ আরও বাড়বে বলে আমি মনে করি। আমরা জানি 2026 সালে আমাদের দেশ মধ্যম আয়ের দেশে চূড়ান্ত মর্যাদা লাভ করছে। সেই মধ্যম আয়ের দেশে চূড়ান্ত মর্যাদা লাভের করার কারণে আমাদের রেভিনিউ খাতে অবশ্যই কিছুটা প্রবলেম হতে পারে। সেই বিষয়টিকেই আগাম অ্যাড্রেস করা বা কীভাবে সে বিষয়টিকে আমরা উত্তরণ করতে পারি সে বিষয়টিকে ধাপে ধাপে অ্যাড্রেস করার বিষয়টি বাজেটে থাকবে বলে আমি আশা করি। কৃষিক্ষেত্রে যে মাথাপিছু আয় এবং কৃষি ব্যতীত শিল্প এবং সার্ভিস খাতে যে মাথাপিছু আয় ব্যবধান বিশ্লেষণ করলে দেখা যাবে যে কৃষিখাতের মাথাপিছু আয় অনেক কম সার্ভিস এবং শিল্প খাতের, উৎপাদনশীল খাতের মাথাপিছু আয়ের তুলনায়। সরকার অনেক পদক্ষেপ নিয়েছে, আমরা জানি সার, বিদ্যুৎ, সেচ প্রভৃতি ক্ষেত্রে ভর্তুকি দিয়েছে, কিন্তু মূল বিষয়টি রয়েছে কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য না পাওয়া। সেইখানে আমি মনে করি অবশ্যই সরকারের আরও দৃষ্টি দেওয়া উচিত। সরকার যে কৃষকের কাছ থেকে পণ্য সরাসরি শস্য কিনে থাকে সেই পরিমাণ আরও বাড়ানো উচিত, সেই সাথে পণ্য সংরক্ষণাগার আরও প্রচুর পরিমাণে নির্মাণ করা উচিত এবং কৃষককে যেন শস্য উৎপাদন হওয়ার সাথে সাথে সেটিকে বিক্রি করতে না হয় সেটি সংরক্ষণ করে রাখতে পারে এবং সেই সময়কালীনে কৃষি ঋণের পরিমাণ বাড়িয়ে প্রয়োজনে সেই কৃষি ঋণের সুদকে সরকার ভর্তুকি পরিমাণ বাড়াতে পারে, বাড়িয়ে আমি মনে করি কৃষিতে, সর্বোপরি কৃষিতে আরও বাজেট বৃদ্ধি করে কৃষকদেরকে সহায়তা করা উচিত বলে আমি মনে করি।